হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত S&S সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি নিয়ে। রাজ্যে কিন্তু এয়ারপোর্টের তরফ থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করার সুযোগ পাবে। পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে এখানে আবেদন করা যাবে। যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, কাজের অভিজ্ঞতা নেই, নতুন কাজে জয়েন হতে চাইছেন, তারাও কিন্তু এখানে কাজ পাওয়ার সুবিধা পাবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, অর্থাৎ মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। কাজের জন্য কি কোনো রকম টাকা পয়সা লাগবে? না, একদমই না। কাজের জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে কোথাও দিতে হবে না। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে আপনার স্মার্টফোন থেকে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনারা চাকরি পাবেন। কিভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত কিছু আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভালোভাবে দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হতে পারেন। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা, টেলিগ্রাম গ্রুপে আমরা জয়েন হতে পারছি না। তো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারছেন না, অবশ্যই আমাদের কমিউনিটি পোস্টগুলো ফলো করে নেবেন। কমিউনিটি পোস্টেও কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আমরা পোস্ট করে থাকি, সেগুলোও কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন, আপনার কোয়ালিফিকেশান কী আছে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাতে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন লোকেশান অনুযায়ী জব ভ্যাকেন্সি আপডেট আনলে আপনাদের সুবিধা হয়। ওকে, এবং লেটেস্ট জব আপডেট নোটিফিকেশান আমরা প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আজকে যে বিষয়টা বলবো সেটা হলো বিভিন্ন ধরনের কিন্তু ওয়ার্ক ফ্রম হোম ভ্যাকেন্সি আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট আসতে চলেছে। বিভিন্ন কোম্পানির ভ্যাকেন্সি এসছে, যেমন টাটা, মিশো, এছাড়া আরও বিভিন্ন কোম্পানি, ফ্লিপকার্ট, অ্যামাজন, তো আমরা দিয়ে দিয়েছি। অ্যামাজনের তরফ থেকে কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম, সেখানে কিন্তু আমার কাছে অ্যাপ্লাই মানে এক্সাম দেওয়ার জন্য কিন্তু লিঙ্ক আমার কাছে এসছে আমার মেল আইডিতে। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা কমিউনিটি পোস্ট এবং টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা ফলো করে নিতে পারেন। ওকে, এছাড়া যদি আপনার কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন। সেটা আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন বা অবশ্যই আপনার নাম, ফোন নাম্বার আপনি কিন্তু কমেন্ট করেও জানাতে পারেন, বা খুব তাড়াতাড়ি আমরা একটি গ্রুপ ওপেন করব যেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও আপনারা জয়েন হতে পারেন। ওকে, তো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। এয়ারপোর্টের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট কিন্তু এটা হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে আজকে শেয়ার করতে বলবো, কেননা এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি অনেকেই আছেন, অনেক রকমভাবে কিন্তু মানে বিভিন্ন রকমভাবে কিন্তু স্ক্যামের শিকার হয়েছেন, মানে বিভিন্ন জায়গায় গেছেন। আমি কোনো জায়গার নাম নেবো না বা কোনো কোম্পানির নাম নেবো না, জায়গার নাম নিতে পারি কোনো প্রবলেম নেই। যেমন সেক্টর 5, চিনার পার্ক, রাজারহাট, বিভিন্ন জায়গায় আপনারা গেছেন এবং সেখান থেকে কিন্তু স্ক্যামের শিকার হয়েছেন। বাট এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা কিন্তু ফ্রিতেই চাকরি পাবেন, ডিরেক্টলি কোম্পানিতেই আপনারা আবেদন করবেন। কীভাবে আবেদন করবেন, ডিরেক্ট অ্যাপ্লাই প্রসেস কী আছে সব কিছু জানাবো। এখানে কিন্তু স্পাইস জেট জব ফর গ্রাউন্ড স্টাফ জব 2023, তো স্পাইস জেটের তরফ থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে গ্রাউন্ড স্টাফের জন্যে। ওকে, তো গ্রাউন্ড স্টাফের জন্যে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে, যেটা হলো 2023 সালের ভ্যাকেন্সি এবং আপনাদেরকে কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট করে নেওয়া হবে, যেহেতু জানুয়ারি শেষই হয়ে গেছে বলা যায়, আর কিছুদিন মাত্র হাতে পড়ে রয়েছে। ঠিক আছে, কালকে 26 তারিখ রয়েছে, তারপরে কিন্তু চলে আসছে, তারপরে কিন্তু মাস কিন্তু অবশ্যই শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে কিন্তু স্পাইস জেটের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে গ্রাউন্ড স্টাফ, ফ্রি জব, নো চার্জেস, যেটা হলো কোম্পানির তরফ থেকে ডিরেক্টলি এইচআর আমাকে পাঠিয়েছে বা এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে, সেটাই কিন্তু এখানে জানাবো। ফ্রি জব, নো চার্জেস, কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগছে না, টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনারা চাকরি পাবেন। ওকে, নেক্সট আমরা চলে আসবো, এখানে কী আছে, জব টাইটেল গ্রাউন্ড স্টাফ। তো এখানে বেসিক্যালি আপনাদেরকে গ্রাউন্ড স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে, যে বিষয়টা মেনশান রয়েছে গ্রাউন্ড স্টাফ। তো গ্রাউন্ড স্টাফ জব রোলের মধ্যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করতে পারেন। আপনাদের সবার কাছে স্মার্টফোন রয়েছে, নাহলে আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারতেন না। তো সবার কাছে স্মার্টফোন রয়েছে, আপনারা কী করবেন, অবশ্যই কিন্তু গ্রাউন্ড স্টাফ জব রোল বা জব ডেসক্রিপশান এগুলো অবশ্যই সার্চ করে ভালোভাবে দেখে নেবেন। কেন দেখে নিতে বলবো, যেহেতু আপনারা যে প্রোফাইলের উপরে কাজ করবেন, যদি সেই বিস্তারিত তথ্য নাই জানেন তাহলে আপনারা কীভাবে কাজ করবেন, যেহেতু ইন্টারভিউর সময় আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলোই অবশ্যই কিন্তু ব্রিফ করা হবে, যে এখানে কী বিষয় রয়েছে, গ্রাউন্ড স্টাফে কী কী কাজ করতে হয়, এবং বিভিন্ন এয়ারপোর্টের নাম, মোটামুটি 5টা এয়ারপোর্টের নাম, যেগুলো মানে মেন এয়ারপোর্ট রয়েছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, যেগুলো আমরা মানে মেন এয়ারপোর্ট বলতে সবই অনেক এয়ারপোর্ট রয়েছে, তবে যেগুলো আমরা বেসিক্যালি সবসময় বেশি নাম বলে থাকি, তো সেই সমস্ত এয়ারপোর্টেও কিন্তু এখানে আপনারা চাকরি পাবেন। স্যালারি প্যাকেজ এখানে কী থাকবে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন,
স্যালারি প্যাকেজ কিন্তু এখানে থাকবে মোটামুটি, স্যালারি প্যাকেজ এখানে মোটামুটি 800 থেকে 22,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি প্যাকেজ হবে, ওকে 18 থেকে 22। এবার আপনাদেরকে 15,000 টাকা আমরা থাম্বনেলে লিখেছি, কেন লিখেছি, কারণ সবসময় আমরা ইচ্ছা করি একটু কম লেখার চেষ্টা করি, পরবর্তীকালে আপনারা যদি বেশি পান তাহলে আপনারা নিজেরাই খুশি হবেন। এছাড়া এখানে কিন্তু সমস্ত রকম ফ্যাসিলিটিস থাকবে, যেটা আদার্স ফ্যাসিলিটিস আমরা বলি, PA PSI আরও যেসব ফ্যাসিলিটিস রয়েছে, মেডিক্লেম, সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকে সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি নেম স্পাইস জেট। তো স্পাইস জেটের ডেজিগনেশান বা সম্পর্কে যদি আপনারা বিস্তারিতভাবে কিছু জানতে চান তাহলে একবার গুগলে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করলেও আপনারা কিন্তু জেনে যাবেন। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এই জব প্রোফাইলে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, ওকে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করার সুযোগ পাবে। তো আমরা চলে আসবো এজ ক্রাইটেরিয়া, এজ কত থাকতে হবে। এজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 21 থেকে 32 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং সেই বিষয়টা টোটালি মেনশান রয়েছে। নেক্সট আমরা চলে আসবো ডিউটি টাইমিং। এখানে ডিউটি টাইমিং কিন্তু শিফটিং টাইম হিসেবে আপনাদেরকে কাজ করতে হবে। শিফটিং টাইম মানে কি, এখানে আপনারা বুঝতে পেরেছেন, এখানে কিন্তু টোটালি 24 আওয়ার্স কিন্তু কাজ হবে, তার মধ্যে আপনাদেরকে মোটামুটি না একদম 9 ঘন্টা কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এবং 30 মিনিট কিন্তু টিফিন টাইম থাকবে, ওকে। তাহলে টোটালি আপনাদেরকে কতক্ষণ কাজ করতে হবে, টোটালি কিন্তু আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে 8.5 ঘন্টা কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, ওকে। 8.5 ঘন্টা আপনাদেরকে টোটালি কাজ করতে হবে। স্মার্ট ক্যান্ডিডেট অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল। তো এই জব প্রোফাইলে যারা আবেদন করতে চাইছেন বা এয়ারপোর্টের মতো জায়গায় যারা কাজ পেতে চাইছেন তাদের কিন্তু স্মার্ট হতে হবে ফার্স্ট অফ অল, সাথে কিন্তু গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে, আপনাদের কথা বলার দক্ষতা কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে, সেই বিষয়টা টোটালি মেনশান রয়েছে, দেখতেই পাচ্ছেন। গুড কমিউনিকেশান স্কিল এবং স্মার্ট ক্যান্ডিডেট, অবশ্যই স্মার্ট হতে হবে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট পাস মাস্ট, এখানে বেসিক্যালি যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস অবশ্যই থাকতে হবে। হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে মেনশান করা রয়েছে, ওকে। তবে আপনাদেরকে যে বিষয়টা আমরা বলে দেবো অবশ্যই ভালোভাবে শুনে নেবেন, গ্র্যাজুয়েট পাস অবশ্যই থাকতে হবে, সাথে কিন্তু আপনাদেরকে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা থাকতে হবে। কোন দুটো ল্যাঙ্গুয়েজে, যদি আপনি ইংলিশ এবং হিন্দিতে কথা বলতে পারেন আবেদন করতে পারবেন, বা আপনি ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন, ওকে। গ্র্যাজুয়েট পাস থাকতে হবে ইংলিশ হিন্দি বা ইংলিশ বেঙ্গলি, ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি, এয়ারপোর্ট টাইপের জবে কাজ করতে গেলে ইংলিশ অবশ্যই জানতে হবে, ওকে। বেসিক্যালি স্পাইস জেটের যে রিক্রুটমেন্ট অনুযায়ী যেটা জানানো হয়েছে সেটুকু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। জব লোকেশান কী থাকবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে, পশ্চিমবঙ্গের বলা ভুল, ইন্ডিয়ার বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে, যেমন দিল্লিতে রয়েছে, কলকাতা রয়েছে, মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে, ওকে। মেন মেন যে সিটি রয়েছে সেখানেই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ওকে। এই সমস্ত লোকেশান অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলবে। এরপরে আমরা চলে আসবো অ্যাপ্লাই নাও, কীভাবে আপনারা আবেদন করবেন। তো গ্রাউন্ড স্টাফ জব রোল সেভাবে আর ডিসক্রাইব করলাম না, এবারে অনেকে কমেন্ট করে জানাতে পারেন যে গ্রাউন্ড স্টাফে তো ইংলিশ জানা ম্যান্ডেটরি এরকম তো কোথাও আমরা দেখিনি, বা অনেকেই আছে কাজ করে লাগে না, বাট এখানে গ্রাউন্ড স্টাফের সাথে সাথেও আপনাদেরকে কিন্তু কমিউনিকেশানও করতে হবে, যারা এয়ারপোর্টে প্লেনে যারা কাস্টমার থাকবে তাদের সাথে কিন্তু কমিউনিকেশানও আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। এয়ারপোর্টে যখন যারা নামবে, প্যাসেঞ্জার যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেশান, কথা বলা, তারা কীভাবে বুঝবে এবং তারা কীভাবে তাদের সমস্ত কিছু, যে তারা লাগেজ নিয়েছে তারা কীভাবে ওটাকে নেবে, সমস্ত কিছু কথা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এবং সমস্তভাবে কিন্তু হেল্প করতে হবে। গ্রাউন্ড স্টাফ বলতে যে শুধুমাত্র লোডিং আনলোডিং করা এমনটা কিন্তু নয়, বিভিন্ন ধরনের কাজ কিন্তু থাকে গ্রাউন্ড স্টাফের মধ্যেও কিন্তু ভাগ থাকে। তো কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে সরাসরি মেল করতে হবে, এইচআর মেল আইডিতে মেল করতে হবে। তো এইচআর মেল আইডি আপনারা কোথায় পাবেন, এই পেজে চলে আসতে হবে, এই পেজের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই পেজে আসলে আপনারা জব ডিটেলস আবারও পড়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আমরা জব ডিটেলস ভালোভাবে যতটা পারবো আপনাদের মাঝখানে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি। এখানে আসলে আপনারা নিচে মেল আইডি পেয়ে যাবেন, তো এই মেল আইডিতে আপনাদেরকে কিন্তু বায়োডেটা শেয়ার করতে হবে এবং অবশ্যই আপনারা মেনশান করে দেবেন এয়ারপোর্ট স্পাইস জেট নিউ জব ওপেনিং ফর বলে আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন, ওকে। স্পাইস জেট নিউ জব বলে আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন, বা আমি টেক্সট যেটা হবে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে সাজিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আশা করবো আপনারা ভিডিওটিতে একটু হলেও হেল্প পেয়েছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম বন্ধুরা, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।